بسم الله الرحمن الرحيم السلام عليكم সানি নিবেদিত শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার মুক্তিযোদ্ধা সুপারমার্কেট রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল 01819330853 আদারে ভবানি উদয় হলো পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদ পূর্ণিমা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وأدخلها تامة في طريقة أهل السنة والجماعة وأخرجها من كل فرقة الباطلة وعلى آله وأصحابه أجمعين قال الله تعالى في القرآن المجيد وفرقان الحميد واشكروا نعمة الله إن كنتم إياه تعبدون وقال إذن في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما صلى الله عليه وآله وأصحابه صلى الله عليه محبت رواج جي تلوات کرتا ہو وآله وأصحابه درشر بر آواز جڑو حدر چائے کے چائے نا আপনারা আমার সাথে মহব্বতের আওয়াজে মুস্তাফা দরুদ পড়বেন। রাজি আছেন তো? রাজি আছেন তো? তাহলে দরুদ শরীফ মহব্বতের আওয়াজে পড়তে হবে, ঠিক কিনা? اللهم صل مولانا محمد وعلى آله يا رسول الله حبيب خالق برگزیدہ ذل جلال پاک بھی ہم تاتوئی اللہم مولانا
মাওলানা মুহাম্মদ ওয়ালালে মাওলানা আরে শের নিচে সেজদায় পড়ে কান্দে নবী জারে জার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহ মহব্বতের আওয়াজে জোরে জোরে বলতে হবে মাওলানা মুহাম্মদ ওয়ালালে সাইয়্যেদেনা আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চেনাতে দুনিয়া বানালেন নবীর শানে বুঝাতে টিকে না আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চেনাতে দুনিয়া বানালেন নবীর শানে বুঝাতে আল্লাহ দুনিয়া বানালেন নবীর শানে বুঝাতে বেহেশতেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম আরে সেই আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম সুবহানাল্লাহ বলুন ঠিক না বে ঠিক আরে সেই আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে আল্লাহ হাশর করিবেন নবীর শানে বুঝাতে সুবহানাল্লাহ বলুন বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম আরে সেই আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম আরে সেই আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে আল্লাহ হাশর করিবেন নবীর শানে বুঝাতে আল্লাহ হাশর করিবেন নবীর শানে বুঝাতে সুবহানাল্লাহ বলুন আল্লাহ তাআলা নবীর প্রেমে করেছেন সবই সিজদ হাবিবি বলে মোদের নবীকে করেছেন সম্বোধন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ তাআলা নবীর প্রেমে করেছেন সবই সৃজন হাবিবি বলে মোদের নবীকে করেছেন সম্বোধন আল্লাহ দরুদে পড়ে নবীর প্রেমেতে সুবহানাল্লাহ বলুন আল্লাহ দরুদে পড়ে নবীর প্রেমেতে ইমানদারকে পড়তে বলেন কোরআনেতে ঠিক না বেটি আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চেনাতে দুনিয়া বানালেন নবীর শানে বুঝাতে আল্লাহ দুনিয়া বানালেন নবীর শানে বুঝাতে সকলিদের সেরা ঈদ পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেবারপা যুব সমাজ উন্নয়ন কমিটির উদ্যোগে সপ্তমতম বার্ষিক আজিম শান এ নূরানি মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজ সেবক রাজনীতিবিদ জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব কেবলা দামাত বরকত মোহল কুদসিয়া আজকের মাহফিলের প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট আলেমে দ্বীন মুজাহিদ আলে সুন্নাত আমার প্রাণ প্রিয় প্রিয় ভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা হাফেজ কারি শাহ মোহাম্মদ গোলাম জিলানী আল নুমানি মাদ্দাজিল্লাহুল আলী উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ এরকম ওয়াইদিনের দরকার আছে না নাই আছে না নাই হাফেজ ও কারিও আবার
ওয়ারাসাতুল আম্বিয়াও উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বিশেষ আলোচক হিসাবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ নাজমুল ইসলাম মুজাহিদ সাহেব কেবলা সহ আজকের মাহফিলের মধ্যে যিনি মাহফিল পরিচালনা করতেছেন আমার উস্তাদ খায়রুল উলুম হাফজু কানে তিমহানা জামে মসজিদের সম্মানিত প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মোহাম্মদ জামালউদ্দিন আল কাদরী সহ অসংখ্য উলামায়ে কিরাম এবং আমার সামনে উপস্থিত মুরব্বী আজম নওজোয়ান ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার আড়ালে পর্দানশীন মা ও বোনেরা প্রত্যেককে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর দিছেন হইছে, এত আস্তে দিলে হবে? মহাব্বত থাকতে হবে না? থাকতে হবে কি না? হবে কি না? আমি আবার সালাম দিব, মহাব্বতের সাথে সালামের উত্তর দিতে পারবেন? পারা যাবে নি? আমি আবার দিচ্ছি, তাহলে রেডি থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, যারা রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন পেছনে আকুতি মিনতি করব, মজলিসের মধ্যে বসে যান, কারণ এই মজলিস আল্লাহ কুদরতিভাবে এটাকে ভিডিও করছেন। সুবহানাল্লাহ। একটি হাদিস শরীফ শুরুতে না শুনালে নয়, আল্লাহ পাক দুনিয়ার জমিনের মধ্যে কিছু স্পেশাল ফেরেশতা পাঠিয়ে দেন, বলবেন কোথায় আমার জিকিরের মাহফিল চলতেছে, আমার রসুলের মিলাদের মাহফিল চলতেছে, তোমরা সেখানে যাও, সেখানে যে সমস্ত মুরব্বীরা নওজোয়ানেরা মাসুম বাচ্চারা বসেছে তাদের নামগুলো একটু নোট করো, আমি আল্লাহর লা মুকামে সেই নোটগুলো উপস্থাপন করো। সুবহানাল্লাহ। তাহলে মাহফিলে বসলে লাভ না ক্ষতি? চিৎকার দিয়ে বলুন, আরো জোরে বলুন, লাভ না ক্ষতি? লাভ তো যারা দাঁড়িয়ে আছেন, আকুতি মিনতি করব, বসে যান, লা মুকামের খোদার ভিড়ের মধ্যে উঠে যান, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল নাহালের 114 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, বলুন সুবহানাল্লাহ। দলিল লাগবে কিনা কথা বললে? কোরআনের দলিল লাগবে না? জোরে বলুন, লাগবে না? হাদিসের দলিল লাগবে না? কোরআনের দলিল লাগবে, হাদিসের দলিল লাগবে, কারণ সুন্নি উলামায়ে কিরাম কোরআন এবং হাদিসের বাইরে কথা বলে? চিৎকার দিয়ে বলুন, বলে কি বলে না? সুবহানাল্লাহ বলুন। আমি আপনাদের সামনে সূরাতুন নাহালের 114 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম কোরআনের মধ্যে ইরশাদ করছেন, ওয়াশকুরু নিয়ামাতাল্লাহ, ওয়াশকুরু নিয়ামাতাল্লাহ, হে বিশ্বের মানুষ তোমরা আমি খোদার নিয়ামতের শুকরিয়া আদায় করো, হে বিশ্বের মানুষ তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, শুকর গুজর করো, প্রার্থনা করো। মাওলার দরবারে যখন জিজ্ঞেস করা হবে, আই পাক পরওয়ারদিগারে আলম, আই লা মকামের খোদা, কোন ব্যক্তিদেরকে আপনি আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য বলেছেন? প্রশ্ন আছে না নাই? চিৎকার দিয়ে বলুন, আছে না নাই? লা মুকামের খোদা উত্তর দিয়ে দিচ্ছেন, ইন কুনতুম ইয়াহু তাবুদুন। সুবহানাল্লাহ। সালাতু নিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামানিয়া, প্রত্যেকে একটু জিকির করি, হাসবি রাব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইল্লাল্লাহ লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চেয়েছিলেন আল্লাহ কোন সমস্ত ব্যক্তিদেরকে মিলাদুন নবী আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য বলেছেন কোরআনের মধ্যে বলছেন ইন কুনতুম ইয়াহু তাবুদুন সুবহানাল্লাহ বলুন আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে তাহার শুকরিয়া আদায় করার জন্য বলেছেন যারা আল্লাহর ইবাদত করে আমার কথা বুঝতেছেন তো আল্লাহ কাদেরকে নিয়ামতের শুকরিয়া আদায় করার কথা বলেছেন যারা আল্লাহর ইবাদত করে নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ বলছেন হে আমার বান্দা বান্দিনীরা যারা তোমরা আমার নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত প্রদান করো আমি তোমাদেরকে বলছি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আল্লাহ আপনার নিয়ামত কোনটা প্রশ্ন আছে না নাই আল্লাহ তোমার নিয়ামত কোনটা আমরা জানি আমাদের শরীর আল্লাহর নিয়ামত ঠিক না ঠিক আমাদের শরীর আল্লাহর নিয়ামত আমাদের চোখ আল্লাহর নিয়ামত আমাদের কান আল্লাহর নিয়ামত আমাদের চুল আল্লাহর নিয়ামত আপাদমস্তক আল্লাহর নিয়ামত ঠিক না ঠিক চোখ নিয়ামত কিনা চোখ নিয়ামত কিনা আওয়াজ দেয় বলেন চোখ নিয়ামত কিনা কান নিয়ামত কিনা আমাদের শরীরের সুস্থতা নিয়ামত কিনা সবগুলো নিয়ামত আল্লাহ বলছেন তোমরা আমার নিয়ামতের শুকরিয়া করো মাওলা কোন নিয়ামতের শুকরিয়া আদায় করব অসংখ্য নিয়ামত রয়েছে এই জন্য কোরআনের মধ্যে বলছেন ওয়া ইন তাআদু নিয়ামাতাল্লাহি লা তাহসুহা সুবহানাল্লাহ আল্লাহ তুমি তো কোরআনের মধ্যে ডিক্লেয়ার দিয়েছো তোমার নিয়ামত গণনা করে শেষ করা যাবে যাবে নি শেষ করা যাবে নিয়ামত গণনা করে শেষ করা যাবে কে বলেছেন চিৎকার দিয়ে বলুন কে বলেছেন ওয়া ইন তাআদ্দু নিয়ামাতাল্লাহি লা তাহসুহা হে বিশ্বের আমার বান্দা বান্দিনীরা শুনে রাখো আমি আল্লাহ আমি খোদা আমি লা মুকামের খোদা তোমাদের প্রভু মালিক ও মওলা তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি কত বরকত দিয়েছি কত ইজ্জত দিয়েছি কত আজমত দিয়েছি তোমরা লা তাহসুহা তোমরা গণনা করে শেষ করতে পারবে চিৎকার দিয়ে বলুন পারা যাবে আল্লাহ তো তুমি বলছো নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য এটা আবার কোন নিয়ামত যে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে চিৎকার দিয়ে বলেন না আল্লাহ কোরআনের মধ্যে অন্যত্র বলে দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ আল্লাহ বলেন সূরাতুল ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি হচ্ছি গোটা কায়নাতের মালিক ও মওলা আরে মালিক মওলার এক কায়নাতকে চলার জন্য কায়নাতকে নিয়মিত একটা রুটিনের মধ্যে রাখার জন্য আমি একটি নিয়ামত তৈরি করেছি যে নিয়ামত থেকে ওলা তাহসুহা অসংখ্য নিয়ামত অসংখ্য বরকত অসংখ্য ফয়জাত বের হতে থাকবে এই নিয়ামতের নাম হচ্ছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ তুমি এত নিয়ামত দিয়েছো আবার একটা নিয়ামতের মূল দিয়েছো সুবহানাল্লাহ বলেন না গাছ চিনেন কি না গাছ চিনন না নারা আর হতা বুঝতে লাগবেন না পাইকারি হতা রিবে ঠিক না ঠিক গাছ চিনেন কি না গাছ চিনেন কি না হাত তুলে বলুন তো গাছ চিনেন কি না সুবহানাল্লাহ বলুন গাছের মধ্যে ফল ধরে না আম গাছে ফল ধরে নি ফলের নাম কি আম না কাঁঠাল মনোযোগ দিবেন কিন্তু আম গাছের মধ্যে কি ধরে আচ্ছা আম গাছ কি গাছে ধরে না গাছের ডালের মধ্যে ধরে তাহলে একটা গাছ গাছের মধ্যে অগণিত অসংখ্য ডাল আছে না নাই আছে না নাই
আছে, তো আপনি গাছের এই ডালগুলো কেটে ফেললে কখনো গাছটা মরবে? কখনো মরবে নি, মারা যাবে। গাছের ডালপালা গুলো কেটে দিলে গাছ মারা যাবে? কি কাটতে হবে? গাছের একটা মূল আছে, মূল, এটাকে আমরা চট্টগ্রামের ভাষায় মূল বলি। মূল মূল সাদা দিকে নিচ দেশের তলদেশের মধ্যে একটি মূলার মতো গাছের একটা মূল আছে, শিকড় আছে। ওই শিকড় যদি ভেঙে যায় গাছ কি হয়ে যাবে? বেঁচে যাবে না মরে যাবে? জোরে বলুন না, গাছটা বাঁচবে নি কি হয়ে যাবে? মরে যাবে বলুন না কি হয়ে যাবে? ওই গাছটা মরে যাবে ঠিক না বেঠিক? অনুরূপ ভাবে আল্লাহ পাক পরবারদিগারে আলম কায়নাতের মধ্যে অসংখ্য রহমত দিয়েছেন, যেভাবে গাছ আমাদের জন্য রহমত ঠিক না বেঠিক? বিজ্ঞানীরা বলছেন যত গাছগুলো আছে এই গাছগুলো তোমাদেরকে অক্সিজেন দান করে, তোমরা তোমাদের এই শরীর থেকে একটা বিষাক্ত নিঃশ্বাস ত্যাগ করো, যে নিঃশ্বাসের নাম বৈজ্ঞানিকদের ভাষায় হাইড্রোজেন, ঠিক না বেঠিক? হাইড্রোজেন হচ্ছে বিষাক্ত। ওই হাইড্রোজেন যখন গাছে এটাকে শোষণ করে সে অক্সিজেন আমাদের জন্য দেয়, এই জন্য গাছ আমাদের জন্য রহমত, ঠিক না বেঠিক? আম আমরা খাই কিনা? আম আমাদের জন্য একটা সুস্বাদু ফল, এটা আমাদের জন্য রহমত, ঠিক না বেঠিক? আমি বোঝার জন্য বলছি, আম আমাদের জন্য রহমত, আম গাছ আমাদের জন্য রহমত। বিশ্বের মানুষ জেনে রাখো, এ গাছ আমাদের জন্য রহমত, গাছের ফল আমাদের জন্য রহমত, গাছের পাতা আমাদের জন্য রহমত। কিন্তু যখন ওই গাছের মূল কেটে দেওয়া হবে, এই গাছ আর জিন্দা থাকতে পারে? অনুরূপ ভাবে আল্লাহ পাক লামকামের খোদা বিশ্ববাসীকে অসংখ্য রহমত দিয়েছেন, অসংখ্য নিয়ামত দিয়েছেন, অসংখ্য বরকত দিয়েছেন। এগুলো হচ্ছে শাখা। কথা বুঝেন নাই? এগুলো কি? জোরে বলুন, এগুলো কি? ডাল, শাখা, পাতা। কিন্তু এই শাখা পাতা এবং ফলের একটা মূল আছে না নাই? আছে না নাই? পেছনের মুরব্বিরা শুনতেছেন নি? শুনতেছেন তো? আলহামদুলিল্লাহ, হাত দেখে এসেছেন উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত রহমতের, আমাদের কান আমাদের জন্য রহমত, চোখ আমাদের জন্য রহমত, আমাদের ব্রেন আমাদের জন্য রহমত, শরীর আমাদের জন্য রহমত, হাত আমাদের জন্য রহমত, পা আমাদের জন্য রহমত, কুল কায়নাতের মধ্যে মা বাবা আমাদের জন্য রহমত, দাদা দাদি আমাদের জন্য রহমত, কুল কায়নাতের মধ্যে অসংখ্য রহমত। কোরআনের ভাষায় আল্লাহ বলছেন লা তাহসুহা, তোমরা গণনা করে শেষ করতে পারবে না। মাওলা, তাহলে কোন নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করব? তুমি তো কোরআন তোমরা ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার রহমত এবং ফজলের শুকরিয়া আদায় করো, যে নিয়ামতের মূল হচ্ছে আমার নবী। কে চিৎকার দিয়ে বলুন, আর আস্তে বলুন, আর একটু আস্তে, আর একটু আস্তে, সুবহানাল্লাহ বলুন। আল্লাহ, তাহলে কোন নিয়ামতের শুকরিয়া আদায় করব? আল্লাহ কোরআনের মধ্যে ডিগলা দিলেন, কুল রসুল, আপনি একটু বলে দিন, সুবহানাল্লাহ বলুন, আমার পক্ষ থেকে যে রহমত, যে বরকত তোমাদের কাছে গিয়েছে। কোন সময় 570 খ্রিস্টাব্দে খাজা আব্দুল্লাহর নাসলে পাকের মাধ্যমে মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার রহমে পাকের মাধ্যমে আমার রসুলের শুভাগমন হয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো, সুবহানাল্লাহ বলবেন না? আমার রসুলের আগমন হয়েছে নাকি জন্ম হয়েছে? যে সমস্ত বাচ্চারা এখনো কথা বলছে, আপনারা দয়া করে যারা বুড়বীর আছেন একটু স্টপ করে দিন।říkají
ইজ্জত পয়দা হবে সারা দুনিয়া মহব্বতের আওয়াজে। তাহলে বোঝা গেল আমার আল্লাহ বললেন কুল হে রাসূল আপনি একটু বলে দেন হে আমার দয়াল নবী মায়ার নবী উম্মতের কান্দারি নবী উম্মতের পাগল নবী আপনি একটু আপনার উম্মতদেরকে বলে দিন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি আমার পক্ষ থেকে যে ফজল এবং রহমত আমার নবী তোমাদের কাছে গিয়েছে 570 খ্রিস্টাব্দে যে সময়ের মধ্যে এমন অবস্থা ছিল মা তার ছেলেকে চিনত না ইজ্জত ছিল না বাবা তার সন্তানকে যুদ্ধের ময়দানের মধ্যে কতল করত এক পরিবার আরেক পরিবারের সাথে দ্বন্দ্বে লিপ্ত ছিল এক সমাজ আরেক সমাজের সাথে দ্বন্দ্বে লিপ্ত ছিল এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সাথে দ্বন্দ্বের মধ্যে লিপ্ত ছিল ওই সময়ের মধ্যে যে নবী এসে তোমাদেরকে ভ্রাতৃত্বের বন্ধন সৃজন করে দিয়েছে তোমাদেরকে রাবেতা বন্ধন সৃজন করে দিয়েছে মাকে ছেলে শিখিয়েছে ছেলের মর্যাদা ছেলেকে শিখিয়েছে মায়ের স্নেহ মমতা ভালোবাসা বন্ধুরা রে ওই সময়ের কথা তোমরা একটু স্মরণ করো যে সময়ের মধ্যে নিজের বাবা নিজের কন্যাকে জীবন্ত কবর দিয়ে দিত নাউজুবিল্লাহ বলুন না ওই সমস্ত অবস্থা দেখে যে রহমতুল্লিল আলামিন নবী তোমাদেরকে পরিত্রাণ দান করে তোমাদেরকে ওই অবস্থা থেকে জান্নাতি পরিবেশের মধ্যে জাহান্নাম থেকে জান্নাত এসেছে এনে নিয়েছে ওই নবীর শুকরিয়া একটু আদায় করো উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া গাউসরা আল্লামা রাসুল ইসলাম কাদির সাহেব আদারে ভবানে উদয় হলো পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদ পূর্ণিমার সবাই একটু বলবেন আদারে ভবানে উদয় হলো পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদ ঠিক না বেটি যখন অন্ধকারের যুগ ছিল চরিত্র বলতে কিছুই ছিল না সেই সময়ে সে যেই নবী আমাদেরকে চরিত্র শিখিয়েছেন আখলাক শিখিয়েছেন আজকে যেই যুব কমিটির উদ্যোগে এই যে মিলাদুন্নবীর আয়োজন হচ্ছে আল্লাহ তাদেরকে কবুল করেছেন বিদায়তে পেরেছেন ঠিক না বেটি আমার রসুল আজ থেকে 1400 বছর আগে মানবতা শিখিয়েছেন মানুষকে সুবহানাল্লাহ ঠিক না বেটি মানবতা শিখিয়েছেন মানুষকে ভ্রাতৃত্ব শিখিয়েছেন মানুষকে আদব শিখিয়েছেন অন্ধকার দূরীভূত করে আলো এনে দিয়েছেন জাহান্নামী থেকে জান্নাতি বানিয়েছেন ঠিক না বেটি এই জন্য শের বলছেন আদারে ভবানে উদয় হলো পূর্ণিমার চাঁদ আহ পূর্ণিমার চাঁদ তিনি সকল নবীদের সেরা নবী মুহাম্মদ নবী মুহাম্মদ আদারে ভবানে উদয় হলো পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদ পূর্ণিমার দুনিয়া তাহলে আল্লাহ কোরআনে বললেন নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য ঠিক না বেটি নিয়ামত মানে কে নবী বলুন না কে আপনারা আমার কথা বুঝেন না এতক্ষণ নিয়ামতের মূল কে জোরে বলুন কে জোরে বলুন কে নিয়ামতের মূল হচ্ছে নবী আর নবীর শুকরিয়া যে আদায় করবে কুল কায়নাতের মধ্যে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে আর চিৎকার দিয়ে বলুন অনুরূপ ভাবে গাছের গোড়ায় পানি দিলে যেভাবে পাতায় পানি দিতে হয় না ডালে পানি দিতে হয় না কারণ কেন মূলের মধ্যে পানি দিয়েছেন বিদায় ঠিক না বেটি ঠিক না বেটি
অনুরূপ ভাবে আমার রসুলের শান, আমার রসুলের ইজ্জত, আমার রসুলের আজমত যারা পালন করবে, ঈদ মিলাদুন নবীর মাহফিল যারা পালন করবে, মুস্তাফার শান মানের আয়োজন যারা করবে, আলোচনা করার জন্য এরকম স্টেজ এরকম প্যান্ডেলের ব্যবস্থা যারা করবে, আল্লাহ তাদের শান ও বলে দিয়েছেন তোমরা জান্নাতি। তোমাদের গুনাহ কি হয়ে যাবে? চিৎকার দিয়ে বলুন না, মাফ হবে না? কে বলেছে? আল্লাহ বলেছেন। কেন জানেন? আল্লাহ কোরআনের মধ্যে ডিক্লার দিয়ে দিয়েছেন, কুল ইন্নি কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আমার নবীকে ভালোবাসো, আমার রসুলকে যদি ভালোবাসো, মুস্তাফার প্রেম, মুস্তাফার আজমত, মুস্তাফার ইজ্জত তোমাদের কলিজার ভেতর থাকে, তাহলে আমার রসুল তোমাদের জন্য তোমাদের পাপ মার্জনা করার জন্য লামকামের খোদার কাছে সুপারিশ করবে। তোমরা যদি আমার রসুলকে ভালোবাসো, আমার রসুলের ভালোবাসার কারণে আমি তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুস্তাফার শান মান ইজ্জতের আলোচনা করেছেন, আল্লাহ কি আমাদের গুনাহ মাফ করবে না? করবে না? করবে না? এই জন্য আমরা বলছি রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কারণ মিলাদুন নবীর কথা কে বলেছেন? আমি কোরআনে আয়াত দ্বারা প্রমাণ করেছি, আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য বলেছেন, লা মুকামের খোদা বান্দাদেরকে বলছেন, যদি তোমরা নামাজি হও, রোজাদার হও, হাজি হাজি হও, যাকাত আদায় করে হও, আমি তোমাদেরকে বলছি তোমরা আমার রসুলের মিলাদুন নবী পালন করো। কাদেরকে বলছেন? নামাজিদেরকে, রোজাদারকে, হাজিদেরকে, যাকাত আদায়কারীকে। আল্লাহ বলছেন তোমরা যদি ইমানদার হও, নামাজি হও, রোজাদার হও, হাজি হও, যাকাত আদায়কারী হও, তাহলে মুস্তাফার মিলাদুন নবীর আয়োজন করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রসুলের শুভ আগমন আমাদের জন্য রহমত, কিন্তু বর্তমান সময়ের মধ্যে অনেকে বলে 570 খ্রিস্টাব্দে নবীর নাকি জন্ম হয়েছে, নাউজুবিল্লাহ। কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ আমার রসুলের সামনে বলছেন, যা 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 ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে প্রেরণ করেছি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে পাঠিয়েছি, কোন কানে বলে নাই, আমি আপনাকে সৃজন করেছি, কোন জায়গায় বলে নাই, আমি আপনাকে নুকসা থেকে সৃজন করেছি। আল্লাহ বলছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, আমার পক্ষ থেকে নূর এসেছে, ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব কোরআনে কারীম এসেছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। একটু উদাহরণ দিই, আমার আর আপনার মতো রসুল দুনিয়াতে আসে, আমার রসুল এসেছেন কিন্তু আমাদের মতো নয়, সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রসুল আমার আমি আর আপনার মতো জন্মগ্রহণ করে নাই, আমার রসুল ভিন্ন পন্থায় ভিন্ন পদ্ধতিতে লামকামের খোদার নিয়ম নীতিতে দুনিয়ার জমিনে এসেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিব, জোরে বলুন দিব। মনে করেন আমরা এখন বাংলা বাজারের অধিবাসী, ঠিক না? ঠিক। আমরা যদি 2 নম্বর গেট যাই, গাড়িতে উঠি না? উঠে কি না? বাসে বলুন, রিক্সায় বলুন, সিএনজিতে বলুন, বিভিন্ন যানবাহনে উঠে কি না? আমি যদি যানবাহনের মধ্যে উঠি, ট্যাক্সির মধ্যে উঠি, বাসের মধ্যে উঠি, আপনারা কি আমাকে বাস বলবেন নাকি বাসের বাহন বলবেন? কথা বলেন, সাওয়ারি বলবেন না, সাওয়ারি বলবেন না, নাকি আমাকে বাস বলবেন? কথা বলেন, আমাকে কি বাস বলবেন নাকি বাসের সাওয়ারি বলবেন? কারণ বাস হচ্ছে বিএসআরএমের লটের তৈরি, ঠিক না? ঠিক। আমি কি বিএসআরএমের লট নাকি? কথা বলেন, আমি আপনি কি বিএসআরএমের লট না আরএসআরএমের লট?
আমরা লট নই, আমরা কি মানুষ বলুন, আমরা কি তো মানুষ যদি গাড়িতে উঠে তাহলে কি আমরা কি সেটাকে কি লট বলবো নাকি মানুষ বলবো, সেটাকে কি গাড়ি বলবো নাকি গাড়ির সাবারি বলবো? কথা বলেন, গাড়ির সাবারি বলবো না? আপনারা মনে আমার কথা বুঝতে পারতেছেন না, গাড়ির সাবারি বলবো ঠিক না বেঠি? অনুরূপ ভাবে আদম থেকে খাজা আব্দুল্লাহ পর্যন্ত, মা হাওয়া থেকে মা আমেনা খাতুন পর্যন্ত 50 জন নরনারীর যে নসল দিয়ে সরকারে কায়নাত সাহেবে লওলাদ তাজদারে মদিনা নূরে পসিনা হুজুর আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তফা দুনিয়ার জমিনে সুবাগমন করেছেন, কারো অংশ হয় নয়, প্রত্যেকের উপর নবী সাওয়ারে হয়ে দুনিয়ার জমিনে এসেছেন। কথা বুঝেছেন? অর্থাৎ আদম থেকে মা, আদম থেকে খাজা আব্দুল্লাহ পর্যন্ত, মা হাওয়া থেকে মা আমেনা পর্যন্ত, আমার আল্লাহ বলছেন পৃথিবীর মধ্যে আমি চার ধরনের সৃজন করেছি মানুষকে, একটা হলো মাটির মানুষ, আরেকটা হলো হাড়ের মানুষ, আরেকটা হলো হাওয়ার মানুষ, আরেকটা হলো নূরের মানুষ। আদম হলো মাটি, হাওয়া হলো হাড্ডি, ঈসা হলো রূহ, মুহাম্মদ রাসূলুল্লাহ হলো নূর। সুবহানাল্লাহ বলুন, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। হে বিশ্বের মানুষ শুনে রাখো, জেনে রাখো, আমার রসুল আদম থেকে তৈরি হয় নাই, আদম হওয়ার কোটি বছর আগে মুস্তফার নূর তৈরি হয়েছেন। আদমের নসল দিয়ে খাজা আব্দুল্লাহ পর্যন্ত আমার রসুল ওই যেভাবে বাস চেনের মতো যেভাবে মানুষ সাওয়ারি হলে বিএসআরএমের লট হয় না, মুস্তফা নূর। কিন্তু আদমের পিঠের উপর সেকেলে মুস্তফা যখন সাওয়ারি হয়েছেন, মুস্তফা সেভাবে মাটি হতে পারে, হতে পারে? আমার রসুল সম্পূর্ণ খোদায় জাতের নূরের জুতি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন না। আমার রসুল হচ্ছে ওই সমস্ত মাতা এবং পিতা, মা এবং বাবা যারা আদম থেকে খাজা আব্দুল্লাহ পর্যন্ত, হাওয়া থেকে মা আমেনা পর্যন্ত প্রত্যেক জনের উপর রসুল সাওয়ারি হয়েছেন। রসুল কারো অংশ নয়, কারণ রসুল হচ্ছে লামকামের খোদার নূরের জ্যোতি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ।